ওই ধর্মান্ধ জনগোষ্ঠী কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমার কর্মীদেরকে কামড়াচ্ছে আর বেশি দিন বাদ নাই বেশি দিন লেলিয়ে দিতে পারবেন না তোমাদের বিশ তাঁত এই জাতি উপরে ফেলবে কারণ সত্য এসে গেছে মিথ্যাকে এখন বিতাড়িত হতেই হবে জনগণ জানে না জেহাদ ফরস জনগণ জানে না নামাজ ফরস নামাজের ওয়াজ চলে জেহাদ ফরস এটা জানে না কেন এটা জানানো হয় নাই কুতিবা আলাই কুমু সিয়াম জনগণ জানে তোমাদের জন্য রোজা ফরজ জনগণ রোজা রাখে নারীরা রোজা রাখে পুরুষ রোজা রাখে বুড়ো মানুষ অসুস্থ লোক যাকে রোজা থেকে মাপ করা হয়েছে সে পর্যন্ত রোজা রাখে সবের জন্য কারণ জনগণ জানে রোজা রাখা ফরজ কুতিবা আইলাই কমল কেসাস কেসাস তোমাদের জন্য ফরজ করে দিলাম কুতিবা আইলাই কিতাল কিতাল ফরজ করে দিলাম এই দুখান জিনিস জনগণ জানে না কেন বলুন যারা আজকে আপনারা মাদ্রাসায় পড়েছেন আমাকে তুচ্ছ করছেন আমার কর্মীদেরকে রাস্তাঘাটে হামলা করছেন সাধারণ মানুষদেরকে আক্রমণ করার জন্য লেলিয়ে দিচ্ছেন ওই ধর্মান্ধ জনগোষ্ঠী কুকুরের মতো ঘেউ ঘেউ করে সে আমার কর্মীদেরকে কামড়াচ্ছে আর বেশি দিন বাদ নাই বেশি দিন লেলিয়ে দিতে পারবেন না তোমাদের বিশ তাঁত এই জাতি উপরে ফেলবে ইনশাল্লাহ কারণ সত্য এসে গেছে মিথ্যাকে এখন বিতাড়িত হতেই হবে উত্তর দেবেন জনগণ জানে রোজা ফরজ জনগণ কি জানে রোজা ফরোজ ফরজ সুরাবাকলে দেখেন যেখানে এই আয়াত যেখানে একই অর্থ একই কথা বুঝেন তো কেসাস মানি হচ্ছে সম বদলা সমপরিমাণ বদলা হত্যার বদলে হত্যা হাত কেটেছে হাতের বদলে হাত চোখের বদলে চোখ আইন আদালত আইন দণ্ডবিধি এটা কি আল্লাহর হুকুম নয় একই কথা কুতিবা আলাই কমুল কিসাস একই কথা কুতিবা আলাই কমুল কিতাল কিতাল মানে যুদ্ধ লড়াই এই দুনিয়াতে লড়াই ঠিকই তারা করছে তাদের অন্যায় লড়াই অন্যায় যুদ্ধের কারণে আজকে বিশ্বের পাঁচশো কোটি মানুষ মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছে আমার কথা নয় আমার কথা নয় ওদের বিজ্ঞানীদের কথা কোন মুসলমানের কথা নয় ওদের কথা মানুষ মৃত্যুর এসে বোমার আঘাতে মরবে না খেয়ে মরবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন কেসা মধ্যে তোমাদের জীবন রয়েছে এটা কি কোরআনের আয়াত নয় কি তোমাদের জন্য কেতালের মধ্যেই এটাই তোমাদের জন্য উত্তম তোমরা বুঝো না কতি বা ইলেকমুল কেতাল আহুয়া করো উল্লাহকম কেতাল করো তোমাদের জন্য উত্তম তোমরা বুঝো না কেসাস এই বিধান কার্যকরী করো এটা তোমাদের জন্য প্রাণ রয়েছে আমাদের জনগণ কেসাস জানে না কেন আমাদের জনগণ কেতাল জানে না কেন জানানো হয় নাই